মধ্যে তিন দিন লাগাইলাম আয় আল্লাহ বছরের মধ্যে এক চিল্লা দিলাম আয় আল্লাহ জীবনের মধ্যে তিন চিল্লা দিলাম রে আল্লাহ আয় আল্লাহ তবলিগ জামাতের মানুষের খেদমত করলাম আয় আল্লাহ আলিম উলামা অখলার খেদমত করলাম আয় আল্লাহ মই মুরব্বিয়া অখলার খেদমত করলাম আয় আল্লাহ আমার বাবার আর আমার মার খেদমত করলাম আয় আল্লাহ বনিন্তর খেদমত করলাম আয় আল্লাহ বনিন্তর লাগিয়া খুজাইলাম আয় আল্লাহ হুফন্তর লাগিয়া খুজাইলাম রে আল্লাহ ইলা আসইন নানি খোঁজাইন ইলা ভালো মানুষ আসইন নানি আজান ভোলার লগে লগে নমাজ যাইন ইলা মানুষ আসইন নি না না ইলা যুবকল আসইন নি না না কাউন গেলে দেখা যায় ওলা মজা লাগে ওলা মজা লাগে আজান হইল আর আজান হওয়ার বাদে দেখবাই লম্বা লম্বা দাঁড়িয়েলা ইয়ং বয়সী মানুষ ইয়ং বয়সী ফুয়াই দেখবাই মসজিদ আইসে মিসাখ খরের অজু খরের অজুজু খরিয়া ফ্যান্ড তুলা আঠাইল আর আঠাইয়া আল্লাহর ঘর মসজিদ গিয়া হাজিরি দে আল্লাহর বন্দায় নমাজ আরম্ভ করে যে সময় আল্লাহর বন্দা সুন্নত কাকি ফারি হয়ে যায় আল্লাহর বন্দায় গড়ির বাই চায় আর গরির বাই সাইয়া দেখে এখনো ফরজ নামাজর এখনো জমাতর 5 মিনিট বাকি আছে আল্লাহর বন্দায় খয় কিতা উলারে 5 মিনিট খান বেকার রবাইবার খান নাই কোরআন শরীফটা ছাতা কি আনিয়া আল্লাহর বন্দায় কোরআন শরীফ পড়ে কেউ আছে তার মোবাইল জেব থাকি বাড়িয়া বার করিয়া লগে লগে কোরআন শরীফ বার করে আর কোরআন শরীফ তিলাওয়াত করে এই নমুনার যুবক সকল আসেন নি না না আসেন আসেন না নিবা আমার মাটিটা বুঝইন না নি ঠান্ডা লাগছে না হ্যাঁ আমার বুজুর্গ অখল বা ইকল ইলা নজওয়ানে কিয়ামতর দিন রে বাবা তার ডর নাই তার বই নাই খৈবায় যায় আল্লাহ আলামিন আয় আল্লাহ তোমার দেওয়া জওয়ানি দিয়া তবলিগ জমাত গেলাম গস্ত গেলাম ওয়াজ গেলাম দিনি মাহফিল বইলাম গোলাম আখলার খেদমত করলাম রে বাল্লাহ আল্লাহ গিদা কইবা মার হাবা পরিষ্ঠ হলে মার হাবা কইবা আল্লাহর ভক্ততা কি তারে সালাম দেওয়া হইব সালাম কাউলাম মির রাব্বির রাহিম আমি আল্লাহর ভক্ততা কি তারে সালাম জানাইলাম আমি আল্লাহর ভক্ততা কি সালাম লইলা দুনিয়ার জমিন আমি আমার লাগি রাজিয়ার সন্তুষ্ট করি আইসত আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর অনুসরণ করি আইসত তাবে দাড়ি করি আইসত আমি আল্লাহর হুকুম মানিয়া চলি গেছি গিয়া এর কারণে আমি রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা তোর উপরে রাজি আর সন্তুষ্ট হই গেলাম গিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার পক্ষতা কি সালাম দিব আল্লাহর বান্দা নজওয়ান হল আল্লাহর সামনে তাকিয়া আসিয়া আসিয়া জান্নাতের মধ্যে যাইবা হোক সুবহানাল্লাহ ইলা নজওয়ান আসই নি না না আসই আর ইলা নজওয়ান ভাইয়া 1 জানুয়ারির রাত আল্লাহর বান্দায় জানুয়ারি পালন করে আল্লাহর বান্দায় মদর বোতল লইয়া বইছে আল্লাহর বান্দায় গান লইয়া বইছে আল্লাহর বান্দায় ফিসকারি করে আল্লাহর বান্দায় মাইকর মধ্যে গান গার আল্লাহর বান্দায় মাইকর মধ্যে তামসা করে ইলা নজওয়ান হল ভাইয়া আসেন নি না না আমরার এটা তো প্রায় 61 মুসলমান এলাকা নাই হিন্দু মানুষ কম আকটা আকটা কোনো খানো পাইবাই কোসাইন যে বাবা হল ও বন্দর মাঝে রাস্তার দাইকাত এন্ডির দাইকাত টিল্লার দাইকাত মদর বোতল ভাবা যায় নি না না এটা হো হপারর খাগিয়া ইয়া খাইয়া খালি করি বোতল গুলো তুইয়া গেছে নিবা না মুসলমানের পয়েন্টে কাইলা মুসলমানের পয়েন্টে কাইলা নানি যুবক হকলে কাইলা নানি ইয়া আল্লাহ নদীর ভাড়ো যেতা বাড়িন বা নদীর ভাড়ো যেতা মাটি মানুষে আল চৈতে সময় খালি বোতল বাসিতে 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 সময় যায় গিয়া মোটা মোটা টিল্লা আপনারা রিতাত মনে করে টিল্লা নাই টিল্লার সাইডে দিয়া যে সময় মানুষে আল বাইন বারিশার সিজনায় মানুষে আল বাইন বোতল সুবাইতে তুবাইতে আর বোতল ফালাইতে ফালাইতে মানুষের সময় তা গিয়া খেউরার ফাও খাটিলায় কোনো বোতল ভাঙ্গি গেছে গিয়া মানুষের ফাও খাটিলায় গরুর ফাও খাটিলায় মানুষ জখমি বানাইলায় এরা কিয়র বোতল মদর বোতল মুসলমানের ফাইনটা খাইরা যে মুসলমানের ভুয়ায় মদর বোতল খায় যে মদর মুসলমানের ভুয়ায় মদর বোতল থাকি মদ খায় খাওয়াইন বালা কাম করছে নিবা বালা কাম করছে
আমার বুজুর্গ আল্লাহ কইছিলা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ কইছিলা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওই যে 1 জানুয়ারি দিলে বাবা বাবা জানুয়ারির বাদে 10 জানুয়ারি পর্যন্ত মানুষে উৎসব করে মুসলমানের ফুয়ায় মদর বোতল লইল কেউ আছে জুয়া খালায় কেউ আছে তীর খালায় কেউ আছে সক্কা খালায় কেউ আছে তাস খালায় কেউ আছে 10-25 খালায় কেউ আছে আরো কত জাতর খেল খালায় এটা বলে উৎসব ও বা উৎসব খররে আল্লাহর কাছে যাওয়া আছে নানি কবর যাওয়া আছে নানি নজওয়ান আল্লাহর জাতরে ডরাও নানি রে বাবা ও নজওয়ান দেখ ভাই কিছু কিছু নজওয়ান নখল আছইন কইবা হাই রে হাই তা খাইয়া খাম পাইছইন না ও দেখো গাটটি বুসকা লইয়া মসজিদে মসজিদে দৌড়াইরা ইতাই খাইয়া আর খাম পাইছইন না ঠান্ডার মধ্যে ওয়াজ খান কান গাই দিছইন ইকানোর মর্যাদা ইকানোর রুতবা কি পর্যন্ত বেশি তুমি আল্লাহর বান্দাই তো জানো না আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জানে রে বাবা এর ফায়দা আল্লাহর কাছে আল্লাহ দিব ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ তার বদলা আল্লাহর কাছে কোন বান্দা দেওয়া লাগতো না আল্লাহ দিবা বদলা আমার বুজুর্গ হল ভাই হল নজওয়ান হল আল্লাহর জাতরে ডরাও মদর বোতল আত লইও না মদ খাওয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে খজরা হারাম ও নজওয়ান 1 জানুয়ারি পালন করা দিয়া মদর বোতল আতর মধ্যে লইও না হে আল্লাহর বান্দা জুয়ার দানোর মধ্যে বইও না আল্লাহর বান্দা আল্লাহর বান্দা তুমি জুয়ার মধ্যে বইও না আল্লাহর বান্দা তুমি আপনার তাস খালির মধ্যে বইও না সক্কার মধ্যে বইও না শয়তানের গান্দা খাম শয়তানের গান্দা খাম انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان ইটা থাকলো শয়তানের গান্দা খাম শয়তানের গান্দা খাম আল্লাহ কইরা ওই দূরে তা আল্লাহ কইরা ও নজওয়ান ও আল্লাহর বান্দা মদ তাকিয়া দূরে তাকিও জুয়া তাকি দূরে তাকিও 10-25 তাকি জুরে তা দূরে তাকিও ক্রেম খেলা তাকি দূরে তাকিও সবকা তাকি দূরে তাকিও যদি পরেহেজ করি লাও তাহলে কামিয়াব হই যাইবাই কামিয়াব হই যাইবাই কামিয়াব হই যাইবাই গিয়া সারা মুসলমানের ফুয়াইতে তো আর মদ খাইরা না সারা মুসলমানের ফুয়াইতে তো আর জুয়া খালাইরা না সারা মুসলমানের ফুয়াইতে তো আর তীর খালাইরা না 10-25 খালাইরা না যারা খালাইরা এরা ইয়া তাকলা শয়তানের গান্দা খাম করনেওয়ালা এরা শয়তানের কাছে বইতইছইন শয়তানের কাছে মুরিদ শয়তানের মুরিদ রে বাবা দেখ ভাই ওয়াজর সময় খানো গিয়া লগে দেখাই বা হই চল যাই গিয়া ওয়াজ হুনার যাই গিয়া ইখান 30 গরি হুন নাই হুজুর অক্সেক পাতা অক্সেক গাও মনে কই নাই অক্সেক গাও অক্সেক গাও ও ওয়াজ রে চল হুনিয়াই মুখত বই আইছে আপনার হো 30 গরি তাকিয়া বড় বালি তাকিয়া পিরো বাজার তাকিয়া আরো কোন কান তাকি আইছে আয়া কই বাদ দে ও আদর মহফিল কে গুদাই তে আকত বল দোকানে দেখানে আড্ডা মারিয়া যাই গিয়া ইলা ওই নি না ও গাউর মানুষ বাইবা যুব সকল টুকাইলে বহুত এখনো বাজার গুদি দিরা আর আল্লাহর নবী কই দা গিদা আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর নবী ফরমাই দিরা দুনিয়ার জমিন সব তাকিয়া মহবুব তরিন জায়গা হইয়া থাকলো ও জায়গা যে জায়গার মধ্যে মসজিদ আছে দুনিয়ার জমিন সব তাকিয়া বেহতরিন জায়গা সব তাকিয়া ভালা জায়গা ও জায়গা যে জায়গার মধ্যে মসজিদ আছে আর সব তাকিয়া নিকৃষ্ট জায়গা সব তাকিয়া বাদ জায়গা ও জায়গা যে জায়গার মধ্যে রে বাবা বাজার আছে বাজার আছে আজ আমরা মুসলমান দেখ ভাই আজান পড়ছে আজ জলতার কথা বাদ দেওবা এমনি বাজারও যেটা মসজিদ আছে আজান উজান হইছে
নিয়মিত আজান শুনছরে বাবা, আজানের জবাব খান গিয়া দিঠাই মসজিদ নমাজ ভরিয়া জমাতো শরিক হইয়া দেখবাই কিছু কিছু মুরব্বী কলো পাওয়া যায়, দোকানে দোকানে বোয়াত, হোটেলে হাটেলে বোয়াত, যুবক কলো পাওয়া যায় না, মসজিদ যায় না, নমাজও পড়ে না। আমার বুজুর্গ কল বাই কল, ও নজওয়ান আল্লাহর জাতরে ডরাও, আল্লাহর জাতরে ডরাও, ইলা রসের অঙ্গে দিন যাইত নাই রে বাবা, তোমার লাখান কত যুবক বাড়ি থাকি বার হইয়া যায়, বাবা বিকালে লাশ গুড়িয়া আইনি না না, ইলা কত যুবক সকল আসল রাজ দরওয়াজা লাগাইয়া ঘরের ভিতরে হুতিল, আল্লাহর বন্দা রাজ বুয়াইল, আল্লাহর বন্দায় দরওয়াজা খুলিয়া বার হইতে পারে না, আল্লাহর বন্দার দরওয়াজা ভাঙ্গি আল্লাহর বন্দার লাশ বার করা হয় রে বাবা, ইলা আসইন রানি মাতাল না ও বেটা বুঝলে কিতা বুঝলে আস না নমাজ খানো আয়, ও বা তবলি কো আয় রে, কইব না বা সময় আব বহুত আছে আগে দিয়া দেখা যাইব বুঝা যার, তার খানো আইয়া মনে হয় জিবরাইলে আল্লাহর ভক্তটা কি খোজরা, হে আল্লাহর বান্দা নজওয়ান এখন পর্যন্ত তোর দিন বহুত বাকি আছে, এখন আর আমলের মধ্যে লাগিস না, আমল করার বহুত সময় বাকি আছে, এখন আর আমলের দরকার নাই, বুঝা যায় যেমন তারে জিবরাইল আইয়া কইরা বা মলাকুল মৌত যে ফরিশতা ফরিশতা আইয়া কইরা, বাবা তোর আবইতা জিন্দেগি ফারার ফারার হইছে রে, বাসিবে বাদে ইবাদত করবে, আমার বুজুর্গ হল বাই হল, ও নজওয়ান হল আল্লাহর জাতরে ডরাও, আল্লাহর জাতরে ডরাও, আল্লাহর ইবাদত লাগি যাও, কিয়ামতের দিন আল্লাহর সামনে যাইবাই আল্লাহ মাথাইব নজওয়ান কিটা লইয়া আইছো বা জওয়ানি খানো কাটাইলাই, ওই সময় তো খোয়া লাগবো, আয় আল্লাহ তোমার দেওয়া জওয়ানি দিয়া মদ খাইলাম রে বা আল্লাহ, আল্লাহ তোমার দেওয়া জওয়ানি দিয়া ডাকাতি করলাম রে বা আল্লাহ, আল্লাহ তোমার দেওয়া জওয়ানি দিয়া চুরি করলাম রে বা আল্লাহ, আল্লাহ তোমার দেওয়া জওয়ানি দিয়া মানুষরে মার্ডার করলাম রে বা আল্লাহ, আল্লাহ তোমার দেওয়া জওয়ানি দিয়া মানুষরে সাতাইলাম রে বা আল্লাহ, আল্লাহ তোমার দেওয়া জওয়ানি দিয়া মানুষের উপরে জুলুম করলাম রে বা আল্লাহ, দেন যেটা করছি কিয়ামতের দিন খোয়া লাগবো না, কেউ লুকাইতে পারবানি, হ্যাঁ বলে যা আল্লাহর কাছে গেলে যে তাও ওই ওই যাইব গিয়া, যাও না গেলে হে বুঝতাই রে বাবা, আল্লাহর সামনে যাওয়ার বাদে বানাইয়া কুন্তা হইতায় মিশা কুন্তা হইতায় না, ওইতো নাই ওইতো নাই, আল্লাহ মুখ মর মারি দিব মর মারি দিব, মুখ বন্ধই দেখব গিয়া মুখে মাটিতে প্রার্থনায় আল্লাহ ঘোষণা করেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ কিয়ামতের দিন মুখ মর মারি দিব মুখ বন্ধই যাইব গিয়া মুখে মাটিতে পারত নাই, আতে যেটা গুণা করলো আতে সাক্ষী দিলাইব, ভাবে যেটা গুণা করলো ভাবে সাক্ষী দিলাইব, খানে যেটা গুণা করলো খানে সাক্ষী দিলাইব, নাখে যেটা গুণা করলো নাখে সাক্ষী দিলাইব, চৌকে যেটা গুণা করলো চৌকে সাক্ষী দিলাইব, কোনটা লুকাই থাকতো না, আল্লাহর সামনে যাওয়ার বাদে তন্ন তন্ন করিয়া আমরা সারা কইমু, এক জোড়াটা লুকাইয়া রাখতাম পারতাম না রে বাবা, হাসরের ময়দান ইকান কিন মাইলকে মামুজির বাড়ি যাওয়া নাই, কিন হোর বাড়ি গিয়া রান খাওয়া নাই রে বাবা, এর কারণে দুনিয়ার জমিন আমল বানাও, আমলওয়ালা বনি যাও, ও নজওয়ান মসজিদের খামখরনেওয়ালা বনি যাও, মসজিদের কুমেটিত হামাই যাও, পাবলিক জমাতে জানেওয়ালা বনি যাও, মসজিদ গিয়া আদান দেওয়ালা বনি যাও, মা বাবার খেদমত করনেওয়ালা বনি যাও, ইলা তো বহুত নজওয়ান আসল দেখবাই বাবা, তার ফেরটার ফারেট লম্বা লম্বা চুল রাখছে, ওবাই দিয়া খাটা আতো আপনার খালু গলাত ছড়া আরো কতটা লাগাইছে, মানুষরে মানুষ হয় না, মানুষরে মানুষ হয় না, হে তার মনে করে হামচুনি মন ডাঙ্গার নেস, আমার তাকি বড় আবার খে আছে, ওলা বাবে নানি কিছু মানুষে আমার তাকি বড় খে আছে, ও বা পালিশমেন্ট দিতে সময় যাইব না, আমার বুজুর্গ হল বাই হল নজওয়ান হল বহুত ইলা আসই, বাপর খেদমত করই না, মার খেদমত করই না, চাচার খেদমত করই না, দাদার খেদমত করই না, দাদির খেদমত করই না, নানার খেদমত করই না, নারীর খেদমত করই না, মুরব্বিয়ানের খেদমত করই না, মুরব্বী অখলের সম্মান দেই না, মুরব্বী অখলের আহমিয়ত আর গুরুত্ব তার গেছে নাই,
Allah Nabi firmanya, malam yarham sakiran awalam yuwakir kabiran apalaisa minna. Allah Nabi firmanya, malam yarham sakiran. Zara, tarar sutok lare sneho mamata korinna, ar borok lare somman dinna. Dera, amra horu, amra khombashi, amrar boro dera, erar somman jodi amra deina, erar azmat jodi amrar dilota khena, erar jodi amra shraddha korina. Allah Nabi janabe Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam farman. Era amar tarik takia bara amar lainonai amar lanir barage lagia amar ummat takinai amar ummat takinai khe khujra bisya nabi janabe muhammadur rasulullah sallallahu alaihi wasallam farman amar buzurga khol bai khol dekh bai kisu nojawan babare sasare dekhte pare na আর ও সাসায় দেশময়ে তুমি ছোট আসলায় তোমারে উড় লইলা খাখ লইলা তোমারে কত দাতর মিটাই খাওয়াইলা তোমারে কত দাতর কাবলা সুফলা লইয়া দিলা ওই নিনা না বাইয়ালি এখানো টাকা অবস্থা বড় ভাইয়ে বিয়া করলাই বড় ভাইর বিয়ার বাদে হরুদা মরুদা জেতা ফাইলাই হরু বাইয়ান জেতা তারার তো বাতিজা বাতিজি নাই হ্যাঁ বাতিজা বাতিজি তো আমার বুজুর্গ খল সাসাইতে বাতিজা বাতিদিরে উড় লইলা দোকান লইয়া যায় কাপড় দোকান লইয়া যায় মিঠাই লইয়া দেন কাপড় লইয়া দেন কত জাতর গুড়া গুড়ন ওয়াদর মহফিল লইয়া যাইরা কত জাতর মায়া মহব্বত খররা আর যে সময় তুমি বড় হই গেলাই গিয়া যে সময় তোমার শক্তি আই গেল গিয়া ও সময় সাসারে কি আর করোনা রে বাবা জান্নাত পাইতাই জান্নাত পাইতাই না আমার বুজুর্গ খল বাই খল বড়খলর সম্মান করা দরকার ওলা দরকার ওলা দরকার আমার বুজুর্গ খল আমার বাবার লগে যার বন্ধুত্বতা আমার বড় ভাইর লগে যার বন্ধুত্বতা আমার দাদার লগে যার বন্ধুত্বতা কারো সম্মান করা লাগে তারও খেদমত করা লাগে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছে আমরার দ বাবা সাসা তো দূরর কথা দাদা তো দূরর কথা বিছনার পায়খানা করা বাপরেও মানে রাইরা বহুত মানুষ আসেন নি না না বাপর খেদমত করে না মাইরেও খাওয়ায় না মাইরও খেদমত করে না ইলা ফওয়া যায় নি না না আসেন যুবকল ইলাও যুবক আসেন মারে খাওয়ায় না সব মুদিলায় দেখবাই তার গড় লইয়া যার মিটাই মশা তার বেটিরে খাফল লইয়া যার তার হরুতারে খাফল লইয়া যার তার হরুতারে আপেল লইয়া যার তার হরুতারে কমলা লইয়া যার তার হরুতারে আঙ্গুর লইয়া যার মার ভাই ফিরিয়া একবার চায় না ও বা মক্কা মদিনার ইমাম যদি বনি যাও মা বাবার খেদমত কর না মা বাপ নারাজ ইয়াজ রাখিও মুসলমান মরার সময় তোমার কলিমা নসিব ইতো নাই আল্লাহর বান্দা কবর যাবার পরে কবর জায়গা পাই দেয় নাই আল্লাহর বান্দা হাসরের ময়দানে যাবার পরে তোমার শান্তি মিলতো নাই মা বাবার খেদমত করে না আরি পরির মানুষের লগে বালা ব্যবহার করে না আও হলোর তো মানুষ আছেন নানি বাবা হাই রে হাই মানুষের সাতায় আরি পরির মানুষ শান্তি পাই না বাড়ি গো সারিয়া মানুষ জান গিয়া আমার বুজুর্গ কল বা ইহল রে আল্লাহর বান্দায় আরি পরির মানুষের শান্তি দিলায় না তোমার সরালত তাকিয়া তোমার খবাসত তাকিয়া আরি পরির মানুষের শান্তি পাইল না বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহর বান্দা তোমার ঈমান এখন পর্যন্ত কামিল আর মুকাম্মল হইছে না তোমার ঈমান পরিপূর্ণ হইছে না ইলা আসেননি না না কেউ আছে বাবা আরি পরির মানুষের লগে ওলা মিলিয়া থাকে ওলা মিলিয়া থাকে বনিন ধরে ওলা বাল্লা ভাই হুফুন ধরে ওলা বাল্লা ভাই মইয়ান ধরে ওলা বাল্লা ভাই শিলা রহমিয় করে এখানে আপনার অন্য আইরাইয়া আমার বড় বালা লাগছে আসল বড় বালা লাগছে আমার আপনার গাঁও মিলাপ্রীতি আস মিলাপ্রীতি মায়া মহব্বত আছে বাই বনি বাইয়ানতে বনিন তরে খুজানি আছে বাইয়ানতে তার কুটুম খেস বালিন তরে যারা কুটুম খেস বাড়া আসইন এরারে দাওয়াত দিয়া আই ওয়াজ উপলক্ষে আনছইন খবর পাইলাম মাশাআল্লাহ বালা এটা তো সিলা রহমিতে বাবা
মায়া মোহব্বত হয়। আমার বুজুর্গ হল আল্লাহর নবীয়ে একদিন তিনবার আল্লাহর জাতর নাম লইয়া কসম খাইয়া কইরা এটা ইমানদার নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর নবীয়ে একদিন সাহাবী অখলর মজমাত, এর আমার মাতিটা বুঝরানি, আপনারা বুঝরানি, আল্লাহর নবীয়ে একদিন তিনবার কসম খাইরা, কসম রে বাবা ইনি বেশ মাতিও না রে বাবা, আমার বুজুর্গ অখল তিনবার কসম খাইরা, আর কসম খাইয়া কইরা গিতা জানি আমি আল্লাহর জাতর কসম খাইয়ার কইয়ার ইটা ইটা ইমানদার না, ইটা কামিল ইমানদার নাই। ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর নবীয়ে তিনবার কসম খাইছো, কসম খাইয়া কইরা আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ইটা ইমানদার নাই, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ইটা ইমানদার নাই, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ইটা ইমানদার নাই। সাহাবায়ে কেরামগুলোর সামনে নবী দিয়ে কসম খাইয়া কইরা ইটা ইমানদার নাই, আরো তিনবার কসম খাইয়া কসাইনবা আল্লাহর রসুলে কসম খাইয়া সাহাবিয়খলরে কোনো কথা হওয়ার দরকার আছে নিবা, নবী দিয়া দেখালো তো কইবা সাহাবিয়কলে বিশ্বাস করি লইবা, ইনু আবার কসম খাওয়া লাগে নিবা কসাই, কসম খাওয়া লাগে নি কসাই না, ওইলে নবী দিয়ে তিনবার কসম খাইয়া কইরা ইটা ইমানদার নাই, আল্লাহর নবীয়ে তান কথা তারে বড় জবর মজবুত করবার লাগিয়া সাহাবাখলর দিল বই দেইবার লাগিয়া দাহাবাখলর দিল গাড়ি দেইবার লাগিয়া আল্লাহর নবীয়ে তিনবার কসম খাইয়া কইরা ইটা ইমানদার নাই। সাহাবায়ে কেরামকলে ফরমাই বাবারে দোয়াই আল্লাহর নবী দিয়ে কসম খাইয়া কইরা ইটা ইমানদার নাই, ইগুন খে গুন রে, ইগুন তলা খাল কম বক্তার দুনিয়ার জমিন আছে নিবা, নবী দিয়ে দাঁড়ার ক্ষেত্রে কইরা কসম খাইয়া ইটা ইমানদার নাই, ইটা ইমানদার নাই, ইগুন তলা খাল কম বক্তার কমিনা দুনিয়ার জমিনের মধ্যে নাই। সাহাবায়ে কেরামকলে ফরমাই কালু ইয়া রাসূলুল্লাহ মান হাউলাই, সাহাবায়ে কেরামকলে ফরমান ইয়া রাসূলুল্লাহ এরা কে, এরা মানুষ কে যারা শানো আপনি কইরা কসম খাইয়া ইটা ইমানদার নাই, গুন কে গুন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী ফরমাইদরা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যারার শরারত তাকিয়া যারার হবাসত তাকিয়া আরিপরির মানুষে শান্তি পাই না, এরা ওইয়া তাকলা আপনার কমবক কমিনা, এরার ইমান কামিলার মুকম্মল হইছে না, আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া আরিবরির মানজে যদি শান্তি ভাইনা সাথাও হায় রে হায়, নবী দিয়ে কইরা ইমান কামিলার মুকম্মল হইছে না, জাহান্নামে যাইবা জাহান্নামে যাইবা। অন্য হাদিস নবী দিয়ে ফরমাইরা সাহাবায়ে কেরামখলে আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগি জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ বড় পাক্কা নমাজি, একজন মানুষ কিতা বড় পাক্কা নমাজিবা, রোজাও রাখে তিলাওয়াতও করে তবলিগও করে আল্লাহ আল্লাহ করে জিকির আজকার করে এবাদতর কোনো কমি নাই, এবাদত লেখান এবাদত করে ইয়া রাসূলুল্লাহ, ওইলে ওন খে মাতইনবা খালি, ও বা ইন মাত খেবা খালি, হ্যাঁ মাতিও না রে বা, হাই রে হাই মাইক চালাইরা দেন এই মনে কয় না কিটা মাইক চালাইতে খোলে খোলে বইয়া বইয়া তোমার টিফা টিভি করবা আর একজনের লগে মাতিও না, এরে শুন এখন ওয়াজ গেলাম আর ওয়াজ হরিয়ার জায়গার নাম কইতাম না, ওয়াজ চলে বালা বদ্র লোকের বেটা বহুত টাকার মালিক হইব সাইটেও বুঝা যায় বাবা হিরো হুন্ডা লাখান বইছে, আর যে সুন্দর কাফলা সুফলা জামা চেহারা বহু সুন্দর বইছে ওয়াজর মফিলের দেখি মোবাইল টিপে
কসাই না বার করি তার মোবাইল বাইসাই ওয়াজ দে দিয়ার সাই না সারা মানছে ওয়াজ হুনরা আর হে তার ওলা হুনের তার তার মোবাইল তার মোবাইল দেখে কইলাম রে চিন্তা কর রাইনু খান তাকি আইলো চিন্তা কর রাইন আমি মানুষ তো কুটুমুটি বা ইলিম খুব নাই আমল কুনতা নাই সাহস আস সাহস আছে দাড়ি দিছি বাবা কিতারে বাইতা কইলা ওলা কইলাম বাবা ওটা বল করিলা আর বাদে দাড়ি দেওয়ালা খান দিস ওয়াজর মহফিল শয়তানি আনি তার বয়স ন মোবাইল টিপে ও ঘরেও যারা গফররা খোসাই ওয়াজ ডিস্টার্ব দবাই তিরা নাই একজনে যদি অন মা তুই আর একজনে মাটি দইটা টেফ না কিটা হে বেটা তার মনে করে আমার খাম হইল মাটি টিপিতাম আমি মাটিতাম আমার খাম কান তুমি তোমার খাম করিয়া দাও ওয়াজ করি দাও যারা ওয়াজর পরিচালনা কর দেখবাই আকটা উঠিয়া দিব বাই দৌল বুধু ভাই তো নাইনু কিতা চলে রে হে তার মনে করবো আমার দৌড়ানিও গুমে দরুদ বল গাওয়াজাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم তো আমার ভাই হল বুজুর্গ অকল আরি পরির মাল সরল বালা ব্যবহার করতাম নবী দিয়ে তিনবার খসম খাইয়া কইরা আমি আল্লাহর দাতর খসম খাইয়া কইয়ার ইতা ইমানদার নাই আমি আল্লাহর দাতর খসম খাইয়া কইয়ার ইতা ইমানদার নাই আমি আল্লাহর দাতর খসম খাইয়া কইয়ার ইতা ইমানদার নাই সাহাবী হলে ফরমান ইয়া রাসূল আল্লাহ কে গুণ বলে আরি পরির মানসরে সাথায় রে সাথায় ইলা বেটা মরার বাদে মানুষে কিতা কইবা কসাই কইবা যাও আল্লাহ দিলে বলা আসিল আল্লাহ সমালছে কইবা নি না ইলা ইলা জিন্দগি বানাইও না এমনি জীবন তুমি করি অগটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তুমি আল্লাহর বন্দায় ওলা জিন্দগি বানাও মরার বাদে মানুষে তোমার লাগি খান্দিতা তুমি আল্লাহর বন্দায় আসিবাই আল্লাহ মাফ দিলাইব আসিবাই আসিবাই আমার বুজুর্গ হল ইলা জিন্দগি বানাইও না মরার বাদে মানছে তোমার লাগিয়া গাইলাইবা বকিবা ইলা জিন্দগি বানাইও না বালা জিন্দগি বানাইয়া দাও মরার বাদে তোমার লাগি মানুষে পস্তাইতা 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 মানুষের লগে গাইলাও বহ আরি বাড়ির মানুষরে সাথাও মরার বাদে মানুষ কইবা যাও আল্লাহ কির সিন্নি কত কান সিন্নি করতাম রে এক বলা আছিল আল্লাহ সমালছে মানুষ গলা কইবা নি না ইলা জিন্দাগি খান বানাইও না বালা জিন্দাগি বানাও মানুষ মরার বাদে তুমি মরার বাদে মানুষে ফস্তাইতা হায় রে হায় অমুক আল্লাহর বন্দা মারা যাওয়ার কারণে আমরার অঞ্চল খান আন্দাই রই গেছে গিয়া কষ্টাইটা কান্দিটা কষ্টাইটা কান্দিটা মানছে তুমি মরার বাদে মরার বাদে আশিটা নি মানছে লইয়া বলে বা যাও আল্লাহ দিলে আল্লাহ তার বলা সমালি লাইছে এখন আর চিন্তা নাই রে এখন আর আরামে ঘুমাও রে এখন আর গালাগালি নাই এখন আর কাজিয়া নাই এখন আর ফসাদ নাই এখন আর হিংসা হিংসি নাই আমার বুজুর্গ বুজুর্গ হল আল্লাহর নবী ফরমাইতরা ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা আল্লাহর নবী ফরমাইতরা ওয়ালা তাহাসাদু হাসাদ করিস না কিনা করিস না বুকস রাখিস না দুশ্মনী করিস না খেউরত পিঠা পাকলিস না খেউরত খোর লইস না দুশ্মনী করতাম না নবীরিও কইরা আর কয়ে কিতা না রে বেটা উম্মতে মোহাম্মদিয়া রে আমি আমার আখটা কিতা করে বেটা আবার হ্যাঁ আমার বুজুর্গ হল বাই হল আল্লাহ ইনো মাইকম্যান আসইন নি না গাউর মানুষে চালাইরা ইলা অনুয় ফিটিং করি তো ইয়াদ আইন গিয়ে আর গাউর মানুষে চালাইন
মাইক মেন যদি দাখো টিভা টিভি বেশ করিয়া লাগা বেশ বালা বানালিত লাগিও না বেলা লাগাই যায় বেশ বালা বানালিত লাগিলে বেলা লাগে নানি বেটিরে যদি মাংস কতখান আনি দিয়া গবুলে রে আই অক্সেক মসজিদর ওয়াক মাংস বাবা মাংস লাখান মাংস বানালি লাখান বানাই যায় বেটিও যদি কয় আল্লাহ আইস তো কইছে বানালি লাখান বানাইতা যদি তুলা নষ্ট হই যায় তাহলে তো উপায় নাই তাহলে তো উপায় নাই কিতা করা যায় বেটিয়ে পয়লা তেল কত ফুটা দিব পয়লা মরিচ কতখান দিব পয়লা বারো বাহর কতখান দিব পয়লা গরম মশলা কতখান দিব দেওয়ার বাদে মনে মনে সন্দেহ থাকবরে মনে হয় মজা আব ইত নাই দে বাদে আরো বেশ করিয়া তেল কত ফুটা দা দিলিছে বাখর টাকা পালাই দিছে না লোক সাই তো মাইকালা হলে খালি টিফিন খালি টিফিন সারা বিয়ান কিতা করলাই বা হ্যাঁ সারা দিনও যদি টিফার তাকতে বালা কোন বালা বানাই তাই ওয়াজর সময় তো শেষ হয়ে দাঁড়িয়া আর কত সময় বেশ থাকি বেশ লাইক নয়টা পর্যন্ত ওয়াজ হইব এটা কিন্তু বেশ হইত না সারা দিন গেল গিয়া টিভি আব ঠিক করতে পারল না খরো কিতাবা হ্যাঁ ওই গেছে আচ্ছা ওই গেছে বলে এখন হকলে কল না সুবহানাল্লাহ হকলে বড় করে কল না সুবহানাল্লাহ ওই গেছে মাশাআল্লাহ তো আমার বুজুর্গ হল ভাই হল সাহাবি হল গিয়া নবী দিরে জিকাইরা সাহাবি বুঝন নি বা সাহাবি সাহাবি বুঝন নি আমরা সাহাবি নি আমরা সাহাবি নি বা আল্লাহর নবীরে যারা ইমানের হালত দেখছে তারা ওয়া তাকলো সাহাবি ইমানের হালত দেখলো ইমানের হালত খাতিমা হইলো মারা গেল তারা এখন সাহাবি ও সাহাবি হলে নবী দিরে কইরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এক বান্দা তার নামাজের কোন দাতর অভাব নাই তিলাওয়াতের অভাব নাই তাবলীগের অভাব নাই আমলের কোন দাতর অভাব নাই কইলে ইয়া রাসূলুল্লাহ মানুষের লোকের বা তার বালাই নাই কাজিয়া ফসাদ দরবার মাত কেস মকদ্দমা আপনার বেদান আছে মানুষরে ছাতাইছে ইয়া রাসূলুল্লাহ মানুষে শান্তি পাইছেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতামত কিটা আপনার মতামত আমরারে জানাও আমার বুজুর্গ হল সাহাবী হল যে সময় কইলে মানুষটা নমাজি আবার মানুষের লোকে বালা ব্যবহার করে না ইলা আছেন নানি ঠেঙ্গা বা মাটিতেও ঠেঙ্গা ঠেঙ্গা মাটি মানুষ যখন ওই ই খমিন্দর বাড়ির দ্বারে দিয়া যাইও না বেজ্জত হই যাই বাই গিয়া ইলা কইনি না না ইলা আসইনি না না আগে আগে রোজা মাসো ফিরল বাজার দেন ফিরল বাজারও আমার বাজানোর লগে আইতাম আগে আগে মানুষে বাং দিয়া আর ব্যাগ দুইটা সাইডে দিয়া বার দিয়া বাড়িত খরচ নিতা নানি ওলা আমার বাজানোর লগে আমি আইতাম ব্যাগ দুইটা লইয়া আর বাং লইয়া বাজারও আইতাম রবিবারে আগে বাজার হইতো ফিরল বাজার রোজা মাসো আইতাম দে আনা রোজা তো আইতাম আর রোজা মাসো আইতাম রোজা মাসো আইতাম পীরের বাজার হুদাই থাকিয়া বাঙালি মানুষের দোকান লইয়া আইতাম কইতা হই মাতিও না এখন মুসলমানের রোজা আইছে কবরদার কোন বালা বেড়াচারা লাগিয়ে দিব তারা রোজা মাস আইয়ালে তারা অটো আইতাম তার রোজা রাখছে তে একটা রোজায় আনা রোজায় গরম আল্লাহ একটাই বাড়ির তো বেটিন গুন্দরে দেখতে পারেন না সাতাই মারই আল্লাহ বাড়ির মানুষের শান্তি পাই না আমার বুজুর্গ হল বাই হল সাহাবি হলে কইলা ইয়া রাসূলুল্লাহ নমাজি তিলাওয়াত করনেওয়ালা জিকিরাজকার করনেওয়ালা ইতার অভাব নাই কইলে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মানুষের লগে বালা ব্যবহার করে না আরিফরির মানুষের সাথে আরিফরির মানুষের কষ্ট দেয় আরিফরির মানুষে শান্তিয়ে বসবাস করতে পারেন না ইয়া রাসূলুল্লাহ এই মানুষ সম্পর্কে আপনার মতামত কিতা ও নবী দিয়া কইরা ফিন্নার ও আল্লাহ কে বান্দা জাহান্নাম মে যায়েগা আল্লাহ তাআলা উনকো জাহান্নাম মে ভেজ দেঙ্গে আল্লাহ তাআলা ইগুরে জাহান্নাম দিবা জাহান্নাম 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 এবাদতে যাহা জন্নতি বানাই তো নাই তোমার ব্যবহারে জন্নতি বানাইব রে বাবা ব্যবহারে জন্নতি বানাইব
আবার সাহাবী বলে কইরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এক বান্দা বেশ ইবাদত বندگی করতে পারে না বেশি নামাজ রোজা আদায় করতে পারে না বেশি তেলাওয়াত করতে পারে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের লগর ব্যবহার তার বড় জবর বালা মানুষের লগর ব্যবহার বড় জবর বালা ইয়া রাসূলুল্লাহ আপনার মতামত কিটা এই মানুষ কানে যাইবো জান্নাত যাইবো না দোজখে যাইবো আল্লাহর নবী দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমাইল ইল জান্নাতি আল্লাহর বান্দা জান্নাতি আল্লাহর বান্দার হক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জান্নাতর ফয়সালা করি লইব জান্নাতর ফয়সালা করি লইব হক্কা সুবহানাল্লাহ বালা আখলাক বালা স্বভাব বালা চরিত্র উসওয়ায়ে হাসানা লয়া নবীর আইলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের মধ্যে ওলাইক নবীর লাগি আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামে ফাটাইলাম তার মধ্যে বালা হাসলত বালা স্বভাব বালা চরিত্র দিয়া ফাটাইলাম উসওয়ায়ে হাসানা দিয়া ফাটাইলাম ও নবীর আদর্শ অবলম্বন করো ও নবীর অনুসরণ করো ও নবী জালা সলাফিরা করলা ওলা সলাফিরা করো রে বা তাহলে জান্নাত পাইবা আমরা রে দেখিয়া মানুষ তো মুসলমান হইতা সারিয়া মানুষ আরো বাগইন মানুষ বাগইন মানুষ বাগইন মানুষ বাগইন আল্লাহর নবীর স্বভাব আর চরিত্রর বাইসাইয়া নবীর আখলাকর বাইসাইয়া নবীর উসওয়ায়ে হাসানার বাইসাইয়া মানুষে দ্বীন ইসলাম রে গ্রহণ করছে আমার বুজুর্গ হল ভাই হল এক বুড়া বেটি এক বুড়া বেটি বুঝনি বুড়া বেটি বুড়া তো বুঝরা নানি আমার বুজুর্গ হল এক বুড়া বেটি রে বাবা হায় রে হায় হায় রে হায় যে সময় দেখলো মোহাম্মদে বাপ দাদার ধর্ম আমরারে বিগড়াই লাইরা বা মোহাম্মদে লা ইলাহা লইয়া ইলা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত লইয়া ইলা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়া আমরার বাপ দাদার যে ধর্ম বুত পূজারি তাই নষ্ট করি লাইরা তার ধর্মের মধ্যে মানুষ নিদ্রা গিয়া নবী দিয়া যে সময় নবুয়তি পাইছেন না চল্লিশ বছর পর্যন্ত এর আকার নবুয়তি পাইছেন না নবীর আখলাক স্বভাব চরিত্র লেনদেন উটা বোয়া হতা মাত হতা অত সুন্দর অত সুন্দর মক্কার জমিনের মানুষে কইছেন যে ইলা বালা মানুষ তো দুনিয়ায় নাই রে আর যে দিন রে বাবা আল্লাহর নবী যুদ্ধ জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমান ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে দিন আল্লাহর নবীয়ে কলিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলা মক্কাবাসী হল নবীদের বিপক্ষে লাগিয়া মক্কাবাসী হলে নবীদের শাতানি আরম্ভ করলা মক্কাবাসী হলে নবীদের গাইলানি আরম্ভ করলা ও লোকে বাবা বুড়া বেটিয়া কিতা করছে জানো আল্লাহর নবী দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা পায় আটি আটি যাইতা নবীজি যে রাস্তা পায় আটি আটি যাইতা তাই গসা গাড়িয়া গসা গাড়ি গাড়ি চইছে গসা গাড়ি গাড়ি চইছে কথা বুঝরা নি বাবা হল বুঝরা নিবা গসা গাড়ি গাড়ি চইছে কিতার লাগিয়া নবী দিয়ে কিলাইল খর্তা করিনি দাঁত কিলাইল খর্তা করিনি ও না কিতা খর্তা দাঁত কিলাইল করবার নি আল্লাহর নবীর পাও মুবারকে দিয়া কদম মুবারকে দিয়া গসা হামাইতো নবীর কষ্ট হইতো নবীর কষ্ট হইতো নবীর তকলিফ হইতো হায় রে হায় রাহমাতুল আলামিন জান খাতিরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দুনিয়াই বানাইলো ও নবী যে রাস্তা বাই আটিয়া যাইরা ও ময়মুনা কুটুনি বলিয়ে আপনার গসা গাড়ি গাড়ি তুইয়া গেল নবীর কষ্ট হইবার লাগিয়া আল্লাহর নবীয়ে কোনো গাই লাইলা না তলর টু ঠুকরে নিলা না কেউ ওর কাছে বিচার দিলা না একদিন নাই দুই দিন নাই তিন দিন নাই সমানে ওলা গোসা গাড়ি গাড়ি তো হয়
আল্লাহর নবী যাইদার সময় তান কদম মুবারক দিয়া হামায় বাড়ির যে সময় আইদান আবার বাদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ও খাদিজা আমার পাওয়ার মধ্যে গোসা হামাই গেছে গিয়া ও গোসা গুন খুলিয়া মিঠা তেল গরম করিয়া তেল গরম করিয়া লাগাইয়া দাও আমার পাওয়ার মধ্যে বিষ হই গেছে গিয়া আমার পাওয়ার বিষ কমতো গিয়া হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসাওতা কুলিতা তেল গরম করিয়া আল্লাহর নবীর ফাওত লাগাইয়া দিতা নবীদের ফাওর বিশন্ত সমানেও লাগোসা কারিয়া তয় কোনদিন খেউরার কাছে গিয়া বিচার দিছিস না ও মক্কাবাসী হল ও বুড়া বেঠিয়ে রে বা রাস্তাত গোসা গালিয়া থয়ে রে বা ওগুতারে নিষাদ কান দিও আওখান আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কইলা না হঠাৎ একদিন আল্লাহর নবী আটি আটি যাইরা রাস্তাত কোনো খাটা নাই গোসা নাই রাস্তা বাটিয়া যাইরা রাস্তা বড় জবান আপনার ফ্রি আইজার গোসা গাছা নাই নবী দিয়ে মনে মনে বাবন হারে বিষয়টা কিতা রে বেটিয়ে গোসা গালিয়া ধইল আজ কিতা হইল রে গোসা গালিয়া ধইল না খেদে আল্লাহর নবী মনে মনে ফিকির করা চিন্তা করা বেটিগুর কিতা হইল আল্লাহর নবী মক্কাবাসীর লাগি জিকাইলা আল্লাহর নবী কিতা করলা মক্কাবাসীর জিকাইলা হে মক্কার জমিনার মানুষ সকল যে বেটি আমার রাস্তার মধ্যে গোসা গালিয়া তুই তুই বেটি কুকিতা হইল আজকে আমার রাস্তার মধ্যে গোসা গালিয়া তৈল না বুঝলাই নিলা বেটি আসেন নি না না আমরা তো তো আসেন না নি দেখবা ফুয়ার বুয়াইন ধরে সাতাই দে রে বাবা একটা বুয়া বেটি আসেন না নি বাবা যেন যায় গিয়া হয় আল্লাহ কিতা কইতাম রে মাইয়ো হল ফুয়ার বউ এগু ভাইছি রে খুলো খুলে চলের না বাহ তাই নলা সালানে ওয়ালা তানার খাম কুনতা নাই কোন হরিণ দে ওলা কইবা এ ও ফুয়ার বউ রে কইবা ও মা বলে কিতা বলে ফজরের নামাজের লগে লগে আমার ছাতির মধ্যে মুসল্লার মধ্যে সা পাইলেই দাম এক মিনিট যদি লেট হয় তাহলে তোমার 14 ফুরর বাখান দিয়া লগ সার মু তোমার 14 ফুরর বাখান পাইবা আসই নি না লাইলা হরিণ আসই নি না না আসই আর তালাকি কোন বোন যদি বাড়িত থাকি যায় আল্লাহ দিলে বাইর বউ যাও গিয়া বাবার বাড়িত কেউ বাদ যদি তখন খারাপ পাইও না সারাইলা না আল্লাহ একবার বাইর বউ আনতে শান্তি পাই না হরি হলে রে বাবা সাতাই দে সাতাই দে সাতাই দে এখানে মুত ফানি করিলেন কোন কোন ভুয়ার বউ আনতো তে রান্দা হইল না তে হুরা হইল না তে খাপড় দেওয়া হইল না তে দাওয়া হইল না তে দেখা হইল না এটা হায় রে কত জাত রাখাই ও মা তুমি দলা বেটি তোমার দলা দান তাইরলা দান আছে বা ফজর আর নমাজর লগে লগে তোমার সা দিলাই তো তোমার জামাইর সা দিলাই তো এক জোড়া লেই তো ইতো না আল্লাহর বান্দি তোমার কবর যাওয়া আছে তোমার মরা আছে তোমার হাসর যাওয়া আছে হাসরের ময়দান যাওয়া আছে ফুয়ার বউর গুর খবর নাই নি ফুয়ার বউ কবর যাইতো না নিবা ফুয়ার বউর মত নাই নি ফুয়ার বউ হাসরের ময়দান যাইতো ইখান তো একবার তা চিন্তা করো না কেনে বলে ও মা ফজর আর লগে লগে নমাজ ভরিবাই ও মা ফজর আর নমাজর লগে লগে তিলাওয়াত করবাই তসবিহ তাহলিল করবায় তুলাবাদে শান্তির সহিত সা দিবায় পয়লা আল্লাহ আল্লাহ করবায় তিলাওয়াত করবায় পয়লা নমাজ ভরি লাগিবায় রোজা মাস তো আরো মুসিবত ইফতার করার লগে লগে সা লাগে হ্যাঁ ইফতার করার লগে লগে সা লাগে হাই রে হাই কোন কোন জায়গায় ফুয়ার বুয়াই ওলা মুসিবত তারার উপরে ওলা জুলুম ওলা জুলুম হয় যার কোনো সীমা নাই ও মা হল ফুয়ার বোয়া ইন্দরে সাতাই বাই না যদি সাতাও তোমার ফুড়িরে বেগলা বাড়ির দিস তোমার ফুড়ির লাগি আরো বাড়ির মধ্যে দিস হল আল্লাহ পাক পারবার দিগারে আলমে বদলা লওয়াই লাইব আল্লাহ ভারে নি না না করদুল হাসনা করদুল হুসনা কইনানি বেটিন তো কইনা নিবা করদুল হাসনা করদুল হুসনা আই তোমার ফুয়ার বউরে যদি সাতাও তোমার ফুলিল বিয়া দিছো তোমার বনিনি বিয়া দিছো তোমার বাগনিনি বিয়া দিছো আল্লাহ পাক পারবার দিগারে আলম এখনো বদলা লই লইব সময় যাইত নাই সময় যাইত নাই সময় যাইত নাই কোন কোন বিয়ার মাত গেলে সেউয়া কয়ারে হো হন মাটি দিলাইনি বলে বলে হরি গুজল্লাদ
কইনানি মানসে ফয়লাও চুকায় হরি কিতারে জল্লাদ যদিও মেহসাব আমিও আমার ভুঁড়ি জল্লাদ হরির তলে বিয়া দিতাম নাই জল্লাদ হরির ফুয়া ফুয়ার লগে আমি বিয়া দিতাম নাই আল্লাহর জাতরে ডরাও মা হল ফুয়ার বহু অন্তরে ছাতাইও না ফুয়ার বহু অন্তরে ছাতাইও না কত বেটি নিলা আসুন কইবা কি দায় রে কইবা হাই রে হাই আসে আলা পরিয়াল জানিয়া হেসি খললাম এখন রোজা মাস যাওয়ার বতে এখন কোনো খবর পাই না কাম কাটলি দাঁড় গিয়া এখন কোনো জাতর খবর পাই না আছে জানিয়া হেসি খললাম কোনো সময় বেয়াইয়া তোর বেয়াইয়া তো আমারে বার লইয়া আইন না মিটাই লইয়া আইন না আর দেখিয়া বিয়া করছে হিগিয়া কিতা কই জানো ইয়াল্লা ঈদ পরবে এখন লঙ্গিও দিলা না টাটা বলরা কয় হৌরে দিতা লঙ্গি আর হেবুলে পিন্ধি তো এন্ডির খাম আজিরা করিয়া লঙ্গি পিন হৌরের বাড়ি বাই চাইছ না আমার বুজুর্গ হল বা ইহল ইফতারি দেওয়া ফুলিন্তরে কুজানিতা বালা কথা করতা এটা সিলার আপনারা গাউতিয়া দেখি বনিন্তরে বাইয়া দেখু যাই বাফকলে ফুলিন্তরে কুজানি তা বালা হে সাইব না রে বা তার ফুলির বাড়ি আপনার আম কাটলি দিত না হে সাইব না তার ফুলির বাড়ি ইফতারি দিত না তুমি আবার কুদাও কেনে কইবা ফুয়ার বউরে হুনাই হুনাই কইবা আল্লাহ কিতা হইল রে আমার বড় ফুয়ার বউ আল্লাহ দিলে দুই তিনবার আইয়া হারছে ইফতারি আর মাইদরা ফুয়ার হোর বাড়ি থাকি কোনটা বিষয় বুঝি না হোসান ইকান হোয়ায় ইকান হুয়া তাকিয়া সেল দিয়া ফুয়ার বউর সিনাত মারি দিলে মনে হয় কষ্ট কম হইব ইকান হুয়ার কারণে তাই কষ্ট বেশি হয়েছে ইকান আল্লাহ দেখেন না জল্লাদ মার্কা হরি নইও না জল্লাদ মার্কা জেঠালি না গিতা কইনি তা ওইও না ওইও না বালা ব্যবহার করো বালা ব্যবহার করো হরিয়কলে ফুয়ার বুবাইন তোর লগে বালা ব্যবহার করো জালে জালর লগে বালা ব্যবহার করো এক বেটি আর এক বেটির লগে বালা ব্যবহার করো আল্লাহর কিছু যাই বাই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তোমার হক জন্নতর ফয়সালা করো তো আমার বুজুর্গ হল ময়মুনা কুটুনু বুড়িয়ে আপনার গসা গাড়ি গাড়ি তৈছ একদিন তো গসা নাই একদিন গীতা গসা নাই আল্লাহর নবী এখন দে বুড়া বেটি গুখিত হইল দেখিয়ে গোসা গাড়ি তো গুখিত হইল রে আজ নাই খেলে আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমাইন মক্কার জমিনের মানুষ সকল রে বেটি আমার রাস্তার মধ্যে গোসা গাড়িয়া তুই তো আল্লাহর বান্দিকে আজকে রাস্তার গোসা গাড়ি না বিষয়টা কিটা জানতে পারলাম না রে বেটি রাস্তার গোসা গাড়িয়া তুই তো কিতা হইল বা আজ তো গোসা গালিল না কিতা হইছে বিষয়টা বেটিকো খানো গেল কিনি না কিতা মক্কার জমিনার মানুষ হইল ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে বেটিয়ে গোসা গালিয়া থইত এই বেটি কোনো কানো পাকা নিতে গেছে না এই বেটি বেমার পড়ি গেছে গিয়া এই বেটি বিছনার মধ্যে পড়ি গেছে গিয়া রাস্তার মধ্যে আইতে পারছে না যার কারণে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার রাস্তার মধ্যে গোসা গালিতে পারলো না বেটি বিছনাত পড়ে গেছে ইলা সময় আইবনি না না হকলত আইবনি না না আইব রে বাবা ইলা সময় আওয়ার আগে আগে আল্লাহর দাতরে রাজিয়ার সন্তুষ্ট করিলাও যুব হকলে আমার বুজুর্গ হল বা হল তো আল্লাহর নবী মাথায় বাবা বুড়া বেটির বাড়ি খান খানরে দেখাই দেও না বুড়া বেটির বাড়ি খান খান দেখাই দেও না আমি খবর খান লই গিয়া ইলা আমি যদি শুনি বুলে রে আমার বিপক্ষে দোকান বইয়া গিয়া মাতিছে ও তানাত গিয়াও কেস দিছে রে কোর্টে উঠাইছে আর আজ শুনি আর গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া বাড়া বহুত মোটা জখম হয়ে গেছে গিয়া কিতা করমু জানি আজ উঠাই আর কইমু আল্লাহ আল্লাহ তোমার টাটা কান ফলিয়া আয় আল্লাহ তোমার টাটা কান ফলাইয়া উঠারে জলদি করি দুনিয়ায় থাকি উঠাই লাও রে বা আল্লাহ কইমিনে না না আমার বুজুর্গ হল বাই হল নবী দিয়া কিতা কররা কইরা হে মক্কার জমিনার মানুষ সকল ও বেটিগুর বাড়ি খান খানো আমার রাস্তা আতা রাস্তাটা দেখাইয়া দেও না আমি বেটির বাড়ি যাইতাম দেতায় পরামর্শ দিয়া গোসা গাড়ানি লইলা খবর লওয়া যাইরা না যান রাস্তাত গোসা গাড়িয়া তৈল বুড়া বেটিয়ে হো বেটাই খবর লইবার লাগিয়া তুকাই 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 বুড়া বেটির বাড়ি পর্যন্ত পৌঁছি গেলা এখবারে সামনে গেলা গিয়া সামনে গেলা গিয়া সামনে গেলা গিয়া
যতক্ষণ হাসাও বেটিয়া খবরে বিছনাত ফলাই লড়াচড়া করতে পারেন না খসাই ইলা গিয়া আমরা যদি পাই তাক লোক বড় করে টিফা মারিয়া কিতা বুঝলাই আর আর গোসা কালি যায়নি আর গাইলাই যায়নি এক টিফায় মারি লইব নবীজি লাশ লালা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা উসওয়ায়ে হাসানা দিয়া আল্লাহর রাসূল রে আমরার গেছে আল্লাহ পাঠাইছে নবীজিয়ে হকল ভাই লাগিয়া বেটি রে কইরা গিতা ও মা কসন দুনিয়ার জমিন আল্লাহ শব্দ বাদে মাতা কি মজার কোন শব্দ আছে নি বা কসন আছে না মাতা কি মজার শব্দ গুনদা নাই মা ডাকিলে অটোমেটিক একটা মজা লাগে জান মাই নাই রে বাবা তুমি বুঝরাই জান মা আছেন তুমি কদর বুঝরাই না দান মা নাই তুমি বুঝরা দান মা নাই হে বেটায় বুঝের মার কদর কত কান আর যার মা দুনিয়ার জমিন আছেন তুমি আল্লাহর বান্দা এখন পর্যন্ত মার কদর বুঝরাই না মা গেলে বুঝবা এর আগে বুঝতাই না আমার বুজুর্গ হল ভাই হল নবীজি গিয়া কইরা ও মা কিটা হইছে কসাই তোমার যদি টেকার অভাব তাহলে তুমি আল্লাহর বান্দিও কও গো মা তোমার টেকার ব্যবস্থা আমি করিয়া দিব ও মা যদি তোমার আর যদি তোমার ঔষধের কমি আছে ঔষধের জরুরত আছে তাহলে কও তোমার ঔষধের ব্যবস্থা আমি করিয়া দিব ও মা যদি তোমার খোরাকির অভাব তোমার খোরাকির প্রয়োজন আছে তুমি কইয়া দেও গো মা তোমার খোরাকির ব্যবস্থা তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করিয়া দিলাম গো মা বুঝরাই নবীজি গিয়া কইরা যে বেঠিয়া কথা কালিয়া তৈছে খবর লইদরা আর গিয়া কইরা ও মা বেমার তো হাসা খবর পাইলাম অসুবিধা কিটা টেকা নাইনি পয়সা নাইনি কো আমি টাকা পয়সার ব্যবস্থা করিয়া দিব ঔষধ করাইবা খানিদানি যদি থাকে না তাও কো খানিদানির ব্যবস্থা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমার খানাদানার ব্যবস্থা করাইয়া দিমু গো মা আমার বুজুর্গ হল বেটিয়ে বেখা লাগিয়া চাই দিছে বেখা বুঝুননি বেখা বেখা বুঝরা তো আমরার বাসায় যা খে বার করছে হাই রে কঠিন বাসা অন্য বাসার খেয়ে এক মাস যদিও শব্দ কান যখন বেখা 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 বাবা ইয়াই রাখতে পারত না বোলা বেটিয়ে বেখা লাগিয়ে চাই দিছে বিষয়টা কি তারে ও তো দুশ্মনী করলাম ও তো আদালতি করলাম হ্যাঁ আই পড়ি গেলাম গিয়া ও সময় এখানো আল্লাহর বান্দা আইয়া আমার খবর লইরা বেটির চকুর ফানি দারে বাইয়া বলে দারে চকুর ফানি বাইয়া বলে দারে চকুর ফানি বাইয়া বলে আর বেটি হই কিতা নবীজির লাগিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি আপনার লগে বিয়াদবি করি লইলাম গুস্তাকি করি লইলাম ইয়া রাসূলুল্লাহ আমি না জানি অপরাধ করি লইলাম না জানি আপনার লগে গুস্তাকি করি লইলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমারে মাফ কান করিয়া দিলাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানে সাল কলিমা পড়িয়া মুসলমান বনি দেইতাম আপনি আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাইলেন কব্বা সুবহানাল্লাহ এটা নবীজির আদর্শ নবীজির আদর্শ দেখিয়া মানুষে দিন ইসলাম রে গ্রহণ করছে কলিমা পড়িয়া মুসলমান বনছে আর আমরার খাসলত দেখিয়া আমরার বেখাসলতি দেখিয়া আমরা তাকি মানুষ বাগিব রে বাগিব বাগিব আমরা লেনদেন ঠিক নাই এর দেখিও আমরা যেটা হোটেল আছে ওটা চা খাইয়া দেখিও আর তারার হোটেল চা খাইয়া দেখিও কিলা আপনার বেশ কম লাগে আমরা রেখে ফাল্লাক মারি দে তার গিয়ে ফাল্লাক মারতো না আমরা রেখে রেট 10 টাকা বে তার রেট 10 টাকা কম আমরা ওলা মুসলমান আমার বুজুর্গ হল বা যখল এর কারণে মানুষের লগে দুশ্মনী করিও না কিনা করিও না বুগজ রাখিও না দুশ্মনী রাখিও না মা বাপের লগে বালা ব্যবহার করিও মা বাপের লগে বালা সুলুক করে না কোনো কোনো মানুষ ইলা আছে মা বাপ দেখতে পারে না কথাটা উঠাইছিলাম আমি মিঠাই মশা লইয়া তার হরু তার গেছে আইব মার গেছে যায় না ও বা বাজার থাকি বাজার খরচ করিয়া মিঠাই আনো আপেল আনো আঙ্গুর আনো মাছ আনো মাংস আনো মা যেন বোয়ার অন্য আনি বে গবু তো আর মাই রেখো ও মাই ও মাছ আনলাম মাংস আনলাম বিস্কুট আনলাম আপেল আনলাম আঙ্গুর আনলাম গো মা সারা তোমার লাগিয়া
qawzan mayyashara kailiban qawla mayyashara kailibani mayyedo natino shawtare dakiba koyla otare batiya diba tumi jela diba eta ki mayya aro bala kori batiya diba ila jodi begani mari daro thoi deo mai lagi jodi bala kori mangso randia bala kori murgi randia bala kori mas pakaya bala kori dim randia mari daro jodi ekta khotta loya jao mari mone dua dibo mari jane dua dibo allah nabi janabe muhammadur rasulullah sallallahu alaihi wasallam farmai kita koin allah nabi khoidra zar ufre tar ma ar baap razi ar santushto tar ufre allah zat razi ar santushto ami khoyar na allah nabi khoidra zar ufre tar ma baap razi ar santushto allah zat tar ufre razi ar santushto ar zar ufre tar ma baap narad allah zat tar ufre narad khe khoyra allah nabi sallallahu alaihi wasallam ay farmai যে মানসর উপরে তার মা বাপ নারাজ আল্লাহর জাত নারাজ আর যার উপরে তার মা বাপ রাজি আল্লাহর জাত তার উপরে রাজি আর সন্তুষ্ট এর কারণে রে বাবা মা বাপ রে রাজি করো মা বাপ রে খুশ হও মা বাপ যদি নারাজ হই যায় মরার সময় আজ রাখি আল্লাহর বান্দা হল কলমা নসিব হইতো নাই কলমা নসিব হইতো নাই কলমা নসিব হইতো নাই মা বাপ নারাজ যদি তখন কলমা নসিব হয় না আমার বুজুর্গ হল বাই হল আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান পুরি হইয়া তাকলা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকরের পুরি খে হযরত আসমা হাদিস শরীফের মধ্যে আর হযরত আসমায় কইরা কিতা কইরা আসমায় বললে রে বা একদিন আমার মা আমার কাছে আইলা কিছু আশা উম্মিদ লইয়া হযরতে আসমা কইরা আমার মা আমার কাছে কিছু আশা আর উম্মা লইয়া আইলা উম্মিদ লইয়া আইলা কিতার লাগি আইলা বললে মা আমি বড় কষ্ট করি আর খাওয়ার বাবদ টেকার বাবদ কাফলার বাবদ তোমার বাপর কথা কি তো গেলাম গিয়া তোমার বাপে দিনে ইসলাম গ্রহণ করার কারণে আমি ফসল করছি না আমি গেছি গিয়া আমি এখন বাপর বাড়ির থাকি আমার খাওয়ার দাওয়ার বাক্কা অসুবিধা ওর টাকা পয়সার অসুবিধা ওর ও মা পারলে কিছু সহায় করো না আমার পুলির কাছে আইলা মা কার কাছে আইলা পুলির কাছে আইলা এখন পুলি তো রে বাবা হলা এক বেটি লে রে মাইয়ে দিনে ইসলাম গ্রহণ করছই না কাফিরা বেঈমান ও মাই লাগিয়া আমি সহায় করতাম নিনা না আমি আল্লাহর নবীরে জিগালি লাগব আল্লাহর নবীরে গিতা করা লাগব জিজ্ঞাসা করা লাগব আল্লাহর নবীয়ে যদি খোল সহায় করতাম যে ফরমু আল্লাহর নবীয়ে যদি বাধা দেন তাহলে মার লাগি সহায় করতাম না আমার বুজুর্গ হল বাই হল হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর খেদমত আইলা আল্লাহর নবীর খেদমত আইয়া কইরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আম্মা জান আমার কাছে কিছু আশা আর উম্মীদ লইয়া আইলা মার লাগি সহায় করতাম কিনা ইয়া রাসূলুল্লাহ মাইরে সহায় করতাম কথাটা বুঝছেন না কথা বুঝছেন না নি মা কাফিরা বেঈমান ইলা আছেন না নি আমরা ফুয়া দেখবাই আজান দে ফুয়া আইয়া দেখবাই নামাজ পড়ে ফুয়া তবলিগ যায় ওইলে বাপে রে বাবা সকালে আর বিকালে মিলাইয়া দুই দুই মুটা বান্দর বিড়ি খাইলা মসজিদ মুখা উষ্ঠা গিয়া পড়ে না ইলাও বাপ কল আসইন আসইন না না আসইন ইলাও বাপ কল আসইন তো আসমার মায় তো দিনে ইসলাম গ্রহণ করলা না আসমায় আয়া নবীদের কাছে কইরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাগে আমার কাছে কিছু আশা আর উম্মা লইয়া আইলা আমার মার লাগি সহায় করতাম পারিনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইরে সহায় করতাম পারিনি মায়ের আশা পুরা করতাম পারিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মা দেশা তাও কা মার বর থাকি তো বারইছো গো মা মার বর থাকি তো বারইছো মার পেটো থাকি বারইছো এর কারণে মারে সহায় করো মারে সহায় করো মারে সহায় করো মারে সহায় করো
বাবা একদিন নবীরিয়া মাংস বাটিতিরা জাগরানা করি এক জায়গা জাগরানা করি এক জায়গা মক্কা মদিনার মাঝে জাগরানা করি এক জায়গা আল্লাহর নবীয়ে মাংস বাটিতিরা আল্লাহর নবীয়ে মাংস বাটিতিরা ও সময় হঠাৎ সাহাবায়ে কেরাম হইলে দেখল এক বুড়া বেটি আল্লাহর নবীর কাছে আইরা বুড়া এক বেটি আল্লাহর নবীর দারো আইরা না এখোবারে নবীজির খান্দা লই লইলা সাহাবায়ে কেরাম হইলে ফরমান যে সময় এই বেটি আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর বিলকুট নিকটবর্তী হই গেল গিয়া আল্লাহর নবী দুজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামায়ে তান সাদর মুবারক কুলিয়া জমিনের মধ্যে বিছাইয়া দিলাইলা ও বেটির লাগি আল্লাহর নবী ফরমান ও মা সাদর বিছাইয়া দিলাম তুমি বই যাও বুঝরাইনি নবীজির সাদর আমি যদি ওন গামছা এখন বিছাইয়া দেই আর খই খেউরের বই দাও কা বইবানি কই আল্লাহ ইখান তো রুমাল রে কিতা তো সুন্দর গামছা মিয়া সাবে ফাগুড়ি বান্ধইন মিয়া সাবে মাথা দেইন ওখান বই দাম গিলা রে আর আল্লাহর নবীর রে বাবা সাদর হাদিস শরীফ আর আল্লাহর নবীয়ে বিছাইয়া দিলাইলা আর বেটি বই গেলা গিয়া বেটি বয়া বইলা কত বইল বইয়া বেটি গেলা গিয়া এই মজলিস শেষ হই গেল গিয়া সাহাবায়ে কেরাম হইলে একজনে আরেকজন রে দিকায় ও বা ই বেটি খেরে নবী দিয়ে সাদর বিছাইয়া দিলাইলা আর ওই বেটি সাদর বই গেলা গিয়া অত সম্মান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলা বিষয়টা কি দারে ও সাহাবায়ে কেরাম হইলে জবাব দিতরা এই নইয়া তাগলা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর দুধমা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নইয়া তাগলা নবীর দুধমা দেখরাইনি দুধমার কতখান সম্মান করলা আল্লাহর নবীয়ে তার মা হল রে আল্লাহর নবীয়ে দুধ মারে আল্লাহর নবীয়ে বুড়া বুড়া বেটিন ধরে সম্মান করলা সম্মান করলা তাজিম করলা তাজিম করলা আমার বুজুর্গ হল এর কারণে আল্লাহ কইতে রাখি দা ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারীমা আল্লাহ কইয়া দিদরা বাবা মা বাপ রে উফ শব্দ কইবার সময় খান দিস না মা বাপ রে উফ শব্দ খান কইবার সুযোগ দিস না মা বাবার খেদমত করি মা বাপ যদি বুড়া হই যায় মা বাপ যদি আপনার কমজোর হই যায় মা বাপ যদি বেমার হই যায় মা বাপ যদি বেমার পড়ি যায় খেদমত করবে খেদমত করবে মা বাপর না ফরমানি করিস না ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা মা বাপ রে দিল কি দিস না অকুল্লাহুমা কাউলান কারীমা মিঠা মিঠা মজার মজার মাত মায়ের লগে বাপর লগে মাতো বালা বালা সুন্দর সুন্দর মাতো মিঠা মিঠা মাত মাতো মা আর বাপর লগে আল্লাহ কইয়া দিতরা আমরা দেখবাই মায়ের যদি কই ও বা বাজারও যাইরে নিরে বলে ওই মাই যাইয়া বলে আইতে সময় আমারে রে বা কুনতা সাইয়া মিঠাই মাটাইয়া দি বলে পয়সা উসা নাই তো ভাড়া যাইতো নাই বাবা কও সান জন্নত পাইবাই জন্নত পাওয়া সম্ভব আছে না এর কারণে মা লগে বাবা লগে বালা ব্যবহার করবাই বড় হলর লগে বালা ব্যবহার করবাই বড় হলর লগে বালা ব্যবহার করবাই ছোট হলরে মায়া মোহাব্বত করবাই দেখবাই রে বাবা হল কামিয়াব 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 আপনারা নাম শুনছেন হযরত আবু হুরায়রা এক সাহাবি আবু হুরায়রা এক সাহাবি না নিবা বুঝা যায় আপনারা বুঝরা না বুঝরা না হ্যাঁ হযরত আবু হুরায়রা কিতাব এক সাহাবি নাই আল্লাহু আকবার কত বড় দরজার সাহাবি দুনিয়ার জমিন কত হাজার হাজার হদিস সকল তাইন নকল করছেন আল্লাহ রসুল তাকে তাইন বয়ান করছেন হযরত আবু হুরায়রা হযরত আবু হুরায়রা যেদিন কলিমা পড়িলা হযরত আবু হুরায়রা যেদিন কলিমা পড়িয়া ইমানদার বনি গেলা গিয়া হযরত আবু হুরায়রা কলিমা পড়িয়া মুসলমান বনি গেলা গিয়া আল্লাহর নবীর খেদমত তাকে বাড়ি যাইরা ও লগে বাবা আল্লাহর নবী দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর সাহাবায়ে কেরাম লরে নসিহত করিয়া কইরা ও সাহাবার জামাত খবরদার
মা আর বাপর লগে বাদ ব্যবহার করিও না মা আর বাপর লগে বালা ব্যবহার করিও বাদ ব্যবহার করিও না বাদ ব্যবহার করিও না আমার বুজুর্গ হল বা ইহল হযরত আবু হুরায়রা কথাটা হুনিয়া গেলা সাহাবী হলর নসিহত করলা হযরত আবু হুরায়রা হুনিয়া বাড়িত গেলা বাড়িত যাওয়ার বাদে মাইলা কি গিতা কোন জানোইনি বলো মা আমি তো মুহাম্মাদর কলিমা পড়িয়া মুসলমান বনি গেলাম গো মা আমি মুহাম্মাদর কলিমা পড়িয়া ঈমানদার বনি গেছি মা কইলা ও বা আবু হুরায়রা মুহাম্মাদর কলমা পড়লে ওয়ালার জায়গা আমার বাড়ি দিন আই আমার বাড়ি থাকিয়া গেটাও মা গিতা কইরা মুহাম্মাদর কলিমা পড়িয়া বাড়িত আইছো বাবা জায়গা নাই আমার বাড়িটা কি বাগি দেইতাই বাড়ির জায়গা নাই বাড়িটা কি বারো বাড়িটা কি বারো আবু হুরায়রার মাইয়ে আবু হুরায়রারে গাইলাইতে গাইলাইতে গাইলালির কোন কুল জাতর কমি করলা না আখের পর্যন্ত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আল্লাহর নবীর খেদমত দাইন গিয়া বড় জবর বেজার মন লইয়া আল্লাহর নবী দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বই রইলা কোন জাতর মাত মাতনিয়া বেজার ইয়া বই রইলা সাহাবী হলো সাইরা নবী দিও দেখলা বলে আবু হুরায়রা বড় জবর বেজার দেখা যায় না আবু হুরায়রা বাড়িতে গেল লাগি আবার আবার মাইয়ে কাদাই দিলা আবার হযরত আবু হুরায়রা নবীর খেদমত আইলা আবার ঘরে ওলা বেজার আবার বাড়িতে গেল তৃতীয় নম্বর বার বাড়ি যাওয়ার বাদে আবু হুরায়রার মা হযরত আবু হুরায়রার লাগি তো গাইলাইলা ও লগরে বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ও গাইলাইতে কোন জাতর কমি করলা না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ও গাইলাইলা কও সাইন দে বাবা নবী দিরে যদি কেউ গাইলায় আমরার দানত ধরবনি না না আমার মারে আর বাবরে কেউ গাইলাইলা কত বল গুল্লা কি দাড়ি লাইমু ওইলে নবী দিরে যদি গাইলায় দার তো নাই রে বাবা মোকাবিলার লাগি প্রস্তুত আর তৈয়ার দিন দিয়া হযরত আবু হুরায়রা কুনতা মাত মাতিলা না ওইলে বাবা বরদাস্ত করিয়া নবীর খেদমত আইয়া বইলা নবীরও সাইরা বেজার সকুর ফানিয়া খালি টলমল 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 করে ফরি যাইত গিয়া ও সময় আল্লাহর নবী হইলা ও আবু হুরায়রা কি যা বিষয় খান্দ কেনে কই দেউ রে বাবা হযরত আবু হুরায়রা এমন খান্দন আরম্ভ করলা খান্দনর জড়ি খান্দনর জড়ি চকুর ফানি বাইয়া পড়ে আর ও সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আপনার কলিমা পড়িয়া বাড়ির মধ্যে গেলাম মাইয়ে দান বাড়ির মধ্যে জায়গা দিলা না একদিন গেলাম জায়গা দিলা না দুই দিন গেলাম জায়গা দিলা না তিন দিনের দিন মাইয়া আমারে তো জায়গা দিলা না আমারে তো গাইলাইলা গাইলাইলা ইয়া রাসূলুল্লাহ আপনারে ধুলিয়া গাইলাইলা যার কারণে আমার বরদাস্তর বাড়া হই গেছে গিয়া ইয়া রাসূলুল্লাহ কিন্তু আপনি কইছেন মা আর বাপর খেদমত করতাম টান টান উল্টা চলতাম না এই কথা কান আমার দিল জায়গা দিলাইছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো জানি আপনি তো রাহমাতুল লিল আলামিন আপনার খাতিরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে 18,000 মখলুকাত বানাইলো আপনারে যদি আল্লাহ দুনিয়ার জমিন দিত না আল্লাহ পাক পরবর্তীকারে আলমে চন্দ্র সূর্য আসমান জমিন কুনতা পয়দা করলো না ইয়া রাসূলুল্লাহ আপনি রহমতুল লিল আলামিন আপনি একবার তাআত খান তুলে মারি দোয়া করেন না আমার মার হেদায়তের হক আমার মাই হেদায়তের হক একবার একবার তাআত খান তুলে মারি দোয়া করো গুয়া আমার আশা আপনার দোয়া আল্লাহ কবুল করি লাইব আর আমার মা হেদায়ত হই যাইবা গিয়া আমার মায় কলিমা পড়িয়া ঈমান আনি লইবা তো আমার বুজুর্গ হল বা ইহল আবু হুরায়রা এমনে কইলা দোয়া করার কথা নবীজিরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত কুটাইলা আত কুটাইয়া দোয়া কিতা কররা
Allahumma hadi umma Abu Hurairah. Demne khoyla ganol mana kita ho Allah Abu Hurairah mar lagi hidayat dilau Hazrat Abu Hurairah khoyla amin ay Allah qabul khorila Allah nabiye dusra bar khoyla Allahumma hadi umma Abu Hurairah ay Allah Abu Hurairah mar lagi hidayat dilau re Allah Hazrat Abu Hurairah radhiyallahu ta'ala anhu farmain amin Ola tin bar nabi dia doa korla ar tino bar Abu Hurairah khoyla amin doa ses Allah nabi hat lamai leila doa ses hoy gelo kiya Hazrat Abu Hurairah khoyra amar bitre bitre ailo ba ekta suchar fikir bole dekhi ba nabi diye de doa korla amar mar hidayator hoko নবীদের দোয়া আমার মার গেছে আগে যায় না আমি আবু হুরায়রা আমার মার গেছে গিয়া আগে পৌঁছিতাম পারি দেখতাম অর্থাৎ আমি এখন জানা হই যে আর মার গেছে যাইতাম সাইয়ার মাইরে গিয়া যদি পাইলাই হেদায়েত ওই যাইরা কলিমা পড়াইলাইতা তে তো বুঝা যাইব আমি যাওয়ার আগে আল্লাহর নবীর দোয়া আমার মার গেছে পৌঁছে গেছে গিয়া আর তার পুরা ইয়াকিনও কথা বললে রে আমার মায়ে হেদায়েত পাইলাইছো আমার মায়ে কলিমা পড়ি রইবা কোন দাতর সরকার শোভা নাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারন বাড়ির মধ্যে যান বাড়ির মধ্যে যাওয়ার বাদে দরওয়াজার সামনে ঘরের দরওয়াজার সামনে উবাইয়া কই নাম্মা যান ও আম্মা যান দরওয়াজা খান কুল আমি আপনার আবু হুরায়রা দরওয়াজার মধ্যে খাড়া মায়ে কিতা কই নুনো মুসলমান হল গর্তাকে কইরা ও বাবা আবু হুরায়রা তুরা দম লও সাইন দরওয়াজা খুলতাম নাই তুরা দম লও সাইন দরওয়াজা তুরা বাদে খুলমু আমি এখন পাক আর পবিত্র হই যাই আর আমি গোসল করি লাই আর আমি পাক আর পবিত্র হই যাই আর গিয়া আমার জানে স্যার রে বাবা আবু হুরায়রা তোমার লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মজলিসে যাইতাম আর মুহাম্মদের কলিমা পড়িয়া ঈমানদার বনি যাইতাম হুকা সুবহানাল্লাহ আল্লাহ আমার বুজুর্গ অকল বা ইখল হযরত আবু হুরায়রা দম লইলা আর মায় গোসল গাসল করিয়া বালা করিয়া পাক পবিত্র ওয়া আল্লাহর নবীর কাছে আবু হুরায়রার লগে লগে আবু হুরায়রায় মারে লগে লইয়া আল্লাহর নবীর খেদমত গেলা গিয়া কইরা গিদা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দোয়া আল্লাহর দরগাত কবুল হই গেছে গিয়া আমার মা আমার লগে আই গেছেন গিয়া আমার আম্মা জান রে আমি সঙ্গে লইয়া আপনার খেদমতর মধ্যে আই গেছি গিয়া ইয়া রাসূলুল্লাহ আপনি কলিমা পড়াইয়া আমার মায়ের মুসলমান বানাও খুব সুবহানাল্লাহ মার খেদমত আমার বুজুর্গ হল বা যখন এর কারণে মা হলর খেদমত করিও বাপ হলর খেদমত করিও হাদিস শরীফের মধ্যে আয় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত জান্নাত ইয়া তাকলো মার পার তলে রে বাবা মার খেদমত করলে জান্নাত পাইবা কেউ যদি খ বলে মেয়া সাবে কইতেন মার তো মার ফার তোলে জান্নাতের মার ফার তোলে খান কুড়িয়া দেখতাম তোলে জান্নাত খান পাওয়া যায়নি কে তো জান্নাত পাইতাই না এর মতলব হইলো মার মোকাবিলাত রে বাবা জান্নাত কোন পাও না মা যদি রাজি হই যায় জান্নাত পাইলেই বা মা যদি নারাজ জান্নাত পাইতাই না জাহান্নামের মধ্যে যাইবা আমার বুজুর্গ হল বা ইখল আমার আলোচনা ইয়া তাকলো আমরার আরি পরির মানুষের লগে বালা ব্যবহার করতাম মা বাপার লগে বালা ব্যবহার করতাম ভাই বিরাদরের লগে বালা ব্যবহার করতাম আরি পরির মানুষের লগে বালা ব্যবহার করতাম আমার মিটা মিটা মা তো মানুষে আমার মা তো আপনার মজা পাইতো মানুষে আমারে বাদ পাইতো না তো বোঝা গেল কামিলার মোকাম্মল ইমানদার আমার বুজুর্গ হল ও লগে জুলা লাগাই লেখান কথা কইতাম সৈয়াদ আসল আপনারার ইনো আমার মনে মনে খেয়াল আছিল মসজিদ সম্পর্কে কিছু ওয়াজ করমু আর বইয়া কিতা করি গপ করি করি ওয়াজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কাফা পর্যন্ত পড়ছি না আমার এখন ইয়াই দর নাহমাদু উপলাই নানি নাহমাদু ওয়া নাস্তাগিনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ কথা পড়াই নানি ওয়াজ বইয়া আমি উত্তর পড়ি আজ পড়িছি না কিতা করি করি গপ করি আর ওয়াজ আরম্ভ হয়ে গেছে গিয়া গরম পানি খাওয়াইবা
বলে দুরুদ বল কাওয়া জাল্লাল্লাহ আপনি উঠিবা না সভাপতি যদি উঠিলেন তো উপায় আছে হ্যাঁ কোন কোন জায়গা থরণ কিটা হনক সভাপতি বানাইলা কত বাদে বাদে সভাপতির লগে আইয়া খানা খানি করয় কত বাল বাদে বাদে খানা খানি কইবাতে সাবি দেও তে একবার উঠো বাবা রে সভাপতির যদি অত খামতে তুমি সিয়ার বইলা কিটা লাগে তুমি করে বইতাই ও তোমার কুটাত বইতাই মানুষের ইন্তেজাম করার সহায় করতাই সভাপতি দেন বইছেন কিটা লাগে জাননি এই নইয়া তাখলা কিটা নাও সালান দেন দেন মাজি ভাই আর খরে খে বই খালারি খালারি বুঝনি নাও নাই আর বুঝতা কিটা খালারি অবি বলে নাও ফিরে গাটে গাটে কইন্যানি একটা হা তো সভাপতি লা খালারি কান যদি দৌড় উঠোন তার মিয়া সাহেব দেন ওয়া ধরা থাকি দি এমনি উড়াই দি বাগিয়া দুরুদ বলা গা ওয়া সাল্লাল্লাহু আলা উঠিও না বা উঠিও না বাকা লম্বা টাইম হই গেছে কেন হাসা উঠিও না রে বাবা বুয়া খান খাবো লাগি যাইতে পারে লাগি যাইতে পারে রে বাবা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আসলো আপনার মসজিদ অত লম্বা টাইম ওয়াজ করা এটা মুনাসিব না পয়লা নম্বর আমি তো ইয়ে দেখলাম স্বাভাবিক এক মেয়াসাব বা ফুটপাথর মেয়াসাব কি বড় মেয়া সাহ ইটা নাই ফুটপাথর মেয়া সাহ আর আপনার মহল্লাত ওইয়া তাকলা খালি আসামর মশহুর বক্তা আসাম আসামর মশহুর ওয়াই দিলে না বর্তমান আন্তর্জাতিক খ্যাতিপূর্ণ বক্তা আলহাজ হযরত মাওলানা মাহমুদ আলী কাসিমি সাহাব দামত বরকাত হুমর মহল্লা আরে হো মানে মসজিদের লোকে তার গর অন্য আওয়াজ করতা হ্যাঁ আর তাই ইনশাআল্লাহ এখন বয়ান করবা তাই এখন ইনশাআল্লাহ বয়ান করবা আর আই দিবা ইনশাআল্লাহ আমি তো একটা অনুমান করি আর 6:30টা আমি মাইক ছাড়ি দিম ইনশাআল্লাহ 6:30টা মাইক ছাড়ি দিম ইনশাআল্লাহ তোরা একটা কথা আমি ফুরাই লাগ বইবা বাবা হল আমার পয়লা খেয়াল আছিল আপনারা মহফিল বইয়া মুরব্বী সাহেব হল সম্পর্কে তোরা কথা কইতাম দাড়ি ফাঁকনা মানুষ আপনারা যেন বইছো ই আপনার বুয়া খান আপনার বুয়ার জড়িয়েতে এই মজলিসের মধ্যে খয়ের বরকত আই গেছে গিয়া ইন মুরব্বী মানুষ আছেন কি না নাইবা আমি বুঝোটা গুন্দা বুঝি না আপনার আর ওলা ঠান্ডা লাগছে নি মাথই না খেয়ে নেবা হে রে হুনকা এক ফুর্তি মুখে লাখান এক মাত মাতি এক মুরব্বী বেটা আমিও এখন বুড়া এখন বুড়া খেউরের কইলে আমারও মোটামুটি শরম লাগতো না আমার দর তো নাই দেশারে বুড়া খুঁজতাম পার এক বুড়া বেঠায় বাজার তাকিয়া সেং মাছ কতটা লই আনছেন সেং মাছ সেং বুঝেন নি আপনারা দিতাত মাছ বেশ আছেন পানি উনি আছে আপনারা দিতাত তো সেং মাছ বেঠায় আনছেন বাজার তাকি লইয়া বুড়া বেঠায় লইয়া আনছেন আর বুড়া বুড়া মানুষর বাবা টেখার লগে কত কান মায়া হাই রে হাই বেটায় সেং মাছ লইয়া আনিয়া ওলা ঠান্ডার দিন ফুসমাইয়া ঠান্ডার দিনও আনছ মাছ কোন বেটি রেখেছ নই জিয়াইয়া তো আগে আগে মানুষে জিয়াইয়া থইতা একটা দুইটা করে তুলতা সবদির লগে মিলাইয়া খাইতা হাসা কইয়া না মিশা কইয়া তো বেটায় আনছ বুড়া বেটায় কই না আপনার সেং মাছ কইছ নকুন জিয়াইয়া তো তাই বেটিয়ে জিয়াইয়া থইছে তাই মসজিদের নুমাজ নুমাজ ভরিয়া বা দোকানদার খানে দি তোরা ঘুরা গাড়া করিয়া আইয়া হরা তুলা মারিয়া সাইরা সেঙ্গু গুন্দ কিতা হররা বলা সাইরা সেঙ্গি গুন্দ কিতা হররা সাইয়া বেটাই দেখ যে হাই রে হা সব টিতলে বই রইছ মানে ঠান্ডা লাগছে ইটা ঠান্ডা ধারতা ফাররা না বুড়া বেটাই কইলা ওই বুড়িয়া ভাই আয় ও দেখ সব খুলিয়া বালা করি দে কোথার কিলা ঠান্ডা লাগছে দেখ রে নি তলে সকল বই রইছ আগুন লাগা পানি তোরা গরম করি দে অগুন তোর সেতা কুরকুরা উকা কুরকুরা বুঝইনি কুরকুরা উকা বুড়া বেটি কইলে রে এটা সকল কানে উস্তাদি দেখাইও না বলে কেনে বলে আগুন দিলে এগুন ভালাইয়া যাইবা গিয়া মরি যাইবা পানি গরম হইয়া ইন উস্তাদি দেখাইও না বলে কিতা কইলে আবার যদি কালাম করবে ও দেখলে নিওয়ান না বাড়ি একটাও মাটিত পড়তো না তোর পিটিত পড়বো আগর আগর বুড়া বুড়া বেটাইনতে বেটিনতে ওলা মাইর মারতা আজ খালি বেটাইনতে বেটিনতে মারইন না
আমি কইয়ানি মারতা করি হিকাইয়া দিয়ানি যে তাই বেটিনতরে মারুন ইতা লাখান বল দাই না দুনিয়ার মধ্যে নাই যে তাই বেটিনতরে মারুন বেটিনতর কত হাত দি ইতা লাখান বল দাই ইতা লাখান জানোয়ার দুনিয়ার জমিন নাই বেটিনতরে তে তাই মারুন আমার বুজুর্গ খল বা ইখল তো বুড়া বেটায় দেখল বুড়া বেটিয়ে দেখল না রে বুড়ায় তো না ফিরাইলিস পিঠ বাসাইতে হইলে অন্না তাকিয়া পানি গরম করিয়া দেওয়াও লাগবে ও বেটিয়ে চুলাত আগুন আগুন জ্বালাইছে আর আগুন জ্বালাইয়া হো যে খলসি একটা বা হান্ডিও বালা অটা আপনার আগুনির উপরে তৈছে তুলা তুলা পানি আস্তে আস্তে গরম গরম হইলে সেম গগুন তলে বইবানি কৌসাই উপরে উঠি বেড়ানি বুলাই আইয়া আবার তুলা মারি ওলা চাইছে যায় কছে দেখছ নি খানা হই গছত নি ও দেখছ নি কুরকুরা হইয়া হারছই বুড়িয়ে কইলে রে ও বুড়া বুলে কিতা বুলে তুলা বাদে দেখবাই কিতা দশা হয় তেমনে পানি তুলা গরম হইছে ফালাইয়া আপনার ফলা আরম্ভ হইছুন কইলে কিতা বুঝলা এখন কিতা তো ওলারে বাবা হল আপনার আর হৌ শ্যাঙ্গলা কান ঠান্ডায় ধরি লইল না কিতা হ্যাঁ কুরকুরা করবার লাগে খের দিয়ে আগুন দেওয়া লাগবো নি না কিতা কিছু মাতি বাবা আমার বুজুর্গ হল বাই হল আমার কথা আমি আটাই নিয়া এক নম্বর মাত মাতিছি যুবকসকল সম্পর্কে ও যুবকসকল নমাজী বনি যাও আল্লাহওয়ালা বনি যাও নমাজি বনি যাও তিলাওয়াত করনেওয়ালা বনি যাও তবলিগি বনি যাও কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজিরি দিবায় আল্লাহ যে সময় কইব ও যুবক সাহেব জিন্দগি খানো কাটাইছিলাই জওয়ানি খানো কাটাইছিলাই জবাব দিতাই ফারবাই জন্নতি বন্তাই ফারবাই ও যুবক সাহেব যদি মদ লইয়া জুয়া লইয়া ক্রেম লইয়া সক্কা লইয়া দেখি হাই রে হাই হাই রে হাই যুবক সকল এখন ফেরত ফারর যেন খরল রাত বারোটা একটার মধ্যে একটার সময় শুনবার তারা মাইক আপনার স্পিকারি খররা আর মাইয়ে বাড়িটাকে শুনিয়া কইরা যাও কাল্লাই দিলে পড়াইছিলাম ফুয়াগু খামো লাগছে আজি অসমীয়া কথা কব পারিছে মাইয়ে কুলকুলি ডাকাই দিলা বাড়িটা গিয়া ফুয়া এক জানুয়ারি পালন করে অবা যুবক সব এক জানুয়ারি পালন করিস না গুনার কাম করিস না মদ খাইছ না মদ খাইলে জুয়া খালাইলে দশ পঁচিশ খালাইলে আল্লাহ পাক পারবার দিগারে আলমে ফরমাই দিলা শয়তানের গান্দা কাম করলে রে বাবা মুসলমান এর কারণে যুবক সকল ঠিক হয়ে যাও মা বাপর খেদমত করিও বনিন তরে খুজাইও আরি ফরির মানুষের লগে বালা ব্যবহার করিও দেখবাই বাবা হল বাই হল দুনিয়ায় কামিয়াব আর আখেরাতর মধ্যেও কামিয়াব হইবাই আল্লাহ পাক পরবর্তীকার আলমে প্রত্যেক রে বেশ বেশ করে আমল করার তৌফিক দান করো হকলে বড় করি হোক আল্লাহ হুম্মা আমির এখন মা ধুইয়া থাকলো বাই এরে টেখা সারা দুনিয়াত কোনটা ওয়াইন খাওসাইন ফিরর ফিরা কি যায় কিনা নি টেখা না হইলে ফিরর ফিরা কি যাইব কি মেয়া সাবর মেয়া সাবর না যাইব কি আ টেখা টেখা হইলে হয় খাম টেখার নাম জয়রাম কই না নি টেখা হইলে হয় খাম টেখার নাম জয়রাম মসজিদ বানাইতে টেখা লাগব না নি বা অন্ডরি করতে টেখা লাগব না নি মক্তব বানাইতে টেখা লাগব না নি বাজারে যাইতে টেখা লাগব না নি টেখা লাগব এর কারণে বাবা হল বা ইহল আল্লাহ কইতে ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়াজুর বিসদকাত সদকা দিলে মাল বাড়ে আর সুদুয়া দিলে মাল মিটে বা মাল মিটে বরকত কমি যায় ই সুদর আর হওয়ার আসল খেয়াল আছিল মরা মৃত্যুর আর সুদর ওয়াদ ধর্ম যাও গাল্লার হাওয়ালা যে পর্যন্ত হইছে আল্লাহ কবুল করক আর মোরা প্রত্যেক আমল করতাম বা টেখা না হইলে খাম হয় না আল্লাহর নবী কইরা মামবানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যেন আল্লাহ আসতে মসজিদ বানাইয়া দিবা তান দিয়ে আল্লাহ জন্নত ঘর বানাইয়া দিবা খুব কয়া সুবহানাল্লাহ আমার বুজুর্গ হল আর আল্লাহ কইরা সুদে টেকা মিটায় আর আল্লাহ আসতে দিলে মাল বাড়ে রে ইউর বিশ সদকাত জো আদমি সদকা করতা হ্যায় জো আদমি জকাত দেতা হ্যায় উনকে মাল মে আল্লাহ তাআলা বরকত আতা করতে হ্যায় মানুষে যদি সদকা দেয় মানুষে যদি আল্লাহ ওয়াস্তে লিল্লা দেয় মানুষে যদি যকাত আদায় করে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাই দিলা ওই আমি তোমরার মালও খয়রা বরকত দিমু রে মাল বাড়াইয়া দিমু মাল বাড়াইয়া দিমু
এর কারণে বাবা হল ভাই হল বুজুর্গ হল ও মহল্লার যারা আছেন বারা মহল্লার যারা আছেন হকলে দিল খুলিয়াবা একবার তা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া যাব আদ দিতা আল্লাহ ওয়াস্তে মসজিদের মধ্যে দান দক্ষিণা করতা আল্লাহর ওয়াস্তে মসজিদের মধ্যে খয়রাত করতা আল্লাহ আপনার মালর মধ্যে খয়র বরকত দিব আল্লাহ আপনার পরিশানিরে দূর করব আল্লাহ আপনার মা বাপরে নাজাত দিব আল্লাহ আপনার মা বাপর হক জান্নাতর ফয়সালা করিয়া দিব হকলে একবার তা বিসমিল্লাহ কইয়া দেব আদ দিতা বালিন তো থাকি মাই বই নখলো টাকা পয়সা ফাটাও ইনশাআল্লাহ দোয়া হইব আপনার খয়রাতর কারণে আপনার সদকার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দুয়ারে কবুল করব ইনশাআল্লাহ দেওরে বা কোন ফয়লাও আমি উঞ্জি খে 10000 টাকা না কত দিতা বা দিলাই না আল্লাহর হাওলা দোকান থেকে কিছু টাকা আইছে না নি মাশাআল্লাহ মাশাআল্লাহ ও দেখো তো 3040 টাকা দোকানদার হলে দিছেন মাশাআল্লাহ এই দুনিয়ার জমিন বরকতি কোন টাকা যদি হয় তাহলে তিজারতর টাকা আর যারা তিজারত হররা তারা আপনার 3000 কত টাকা মসজিদ ভাটাইছেন আল্লাহ তুমি মাওলায় কবুল করি লাও মঞ্জুর করি লাও আল্লাহ তাআলার তিজারতর মধ্যে খয়র বরকত নাজিল করে দিলাও আল্লাহ দোকানদার হলার মাই বাবারে মাফ করিয়া দিলাও আল্লাহ দিন দুনিয়ার বালাই দি তুমি মাওলায় মালাম আল করিয়া দিলাও আল্লাহ তাআলার দৌলতর মধ্যে খয়র বরকত নাজিল করে দিলাও আল্লাহুম্মা আমিন ফলে দোকা ফলে দোকা ইনশাআল্লাহ দোয়া হইব পরিবার বেবার নাম কিতা কইতাম খয়রুল ইসলাম ভাই এ উঠি বানা উঠি বানা তোরা সময় আপনারা আমার হরুকা না কারায় তকবীর জনাব মোহাম্মদ খয়রুল ইসলাম ভাই সাহেব আয় আল্লাহ তোমার বান্দা খয়রুল ইসলামে এক মন গুয়া দিবা আল্লাহ তান বাবার রুয়ার উপরে 20 কিলো আল্লাহ মাইদির রুয়ার উপরে 20 কিলো আল্লাহ তান পরিবার বেমার আল্লাহ তুমি মাওলা কবুল আর মঞ্জুর করিলাও আল্লাহ তান মাইদির আর বাবা দিলে মাফ করিয়া দিলাও আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করি দিলাও আল্লাহ তান পরিবার বেমার শিফা করিয়া দিলাও আল্লাহ সেহাত তন্দুরুস্তি দান করিয়া দিলাও আল্লাহুম্মা আমিন বিদেশর লাবা হকলে লড়লে বা এ গুমা যাইব ঠান্ডাও যাইব আমার ঠান্ডা লাগে নি মাথার কারণে ঠান্ডা লাগে না আর আপনারা খালি আটিফিটি হুত আটিফিটি হুত আটিফিটি হুত কই দিরা আপনারাও সারা দেই না ঠান্ডা যাইব গিয়া নাম কিটা কইছিলা নসিরুদ্দিন নসিরুদ্দিন ভাই 5000 টাকা কোন না মাশাআল্লাহ নাকারায়ে তাকবীর হকলে বড় করি কই নাকারায়ে তাকবীর জনাব মোহাম্মদ নসিরুদ্দিন সাহেব আয় আল্লাহ তোমার বান্দা নসিরুদ্দিন সাহেব 5000 টাকা আল্লাহ তুমি মাওলা কবুল করি লাও মঞ্জুর করি লাও আল্লাহ তোমার নসিরুদ্দিন আর 5000 টাকার খাতিরে আল্লাহ তান দৌলতর মধ্যে খয়র বরকত নাজিল করে দিলাও আল্লাহ তান সমস্ত মুদ্রা গান্ধে মাফ করিয়া দিলাও আল্লাহ তান বাড়ি ঘরের হেফাজত তুমি মাওলা করি লাও আল্লাহ তান বাড়ি ঘরের হেফাজত তুমি মাওলা করি লাও দিন দুনিয়ার বালাই দি মালা মাল করে দিলাও রে বাল্লাহ হকলে বড় করি খুব আল্লাহুম্মা আমিন আমিন না করলে লোক চলা না হকলে বড় করি খুব আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আরো একজনে 320 টাকা দিছেন আল্লাহ কবুল করি লাও আল্লাহ সদকার খবর মদিনা তৈবার মধ্যে পৌঁছাই দিলাও আল্লাহ দিন দুনিয়ার বালাই দি মালা মাল করে দিলাও রে বাল্লাহ বিদেশের আরো কোন আব্দুল্লাহ তান্ডা মাইল্লা ভাই মাইজলা ভাই আব্দুল্লাহ বিদেশের কত 5000 টাকা না গড়ায় তকবীর জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মাইজলা ভাই সাহেব জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মাইজলা ভাই সাহেব আয় আল্লাহ তোমার বান্দায় 5000 টাকা আল্লাহ তুমি মাওলায় কবুল করি লাও মঞ্জুর করি লাও আল্লাহ তোমার আব্দুল্লাহর সমস্ত মুর্দা গান্ডে মাফ করিয়া দিলাও আল্লাহ দিন দুনিয়ার বালাই দি তুমি মাওলায় মালামাল করি দিলাও রে বাল্লাহ খুব আল্লাহুম্মা আমিন কৌসর আহমদ দান্ডে খালাসান রাখুন 5000 না কারায় তকবীর জনাব মোহাম্মদ খালাসান